त्रयोदश विधानसभा स्पीकर निर्वाचन प्रार्थी दिच्छे कांग्रेस प्रार्थी हच्छे विधायक गोपाल चंद्र राय सोमवार सांबादिक सम्मेलन एक कथा जानिएछेन प्रदेश कांग्रेस सभापति बीरजित सिन्हा से साथे तिनी बोलें तीपरा मथा और बामेरा स्पीकर निर्वाचन कांग्रेस प्रार्थी के समर्थन जानिएछेन नवगठित विधानसभा शुरू होच्छे आगामी 24 मार्च एदिन स्पीकर निर्वाचन अनुष्ठित होबे एर जन्य प्रतिद्वंद्वी स्पीकर प्रार्थी के 23 मार्च बेला 1टार मध्ये नमिनेशन दाखिल करते होबे सोमवार प्रदेश कांग्रेस भवने सांबादिक सम्मेलने प्रदेश सभापति बीरजित सिन्हा जानान त्रयोदश विधानसभा स्पीकर निर्वाचने प्रार्थी दिच्छे कांग्रेस प्रार्थी होच्छेन विधायक गोपाल चंद्र राय से साथे तिनी बोलें तीपरा मथा और बामेरा स्पीकर निर्वाचने कांग्रेस प्रार्थी के समर्थन जानिएछेन নবগঠিত ত্রিপুরা বিধানসভা স্পিকার নির্বাচন হবে আগামী 24 মার্চ 13 মার্চ 1টার আগে 23 মার্চ 1টার আগে নমিনেশন দাখিল করা হবে আমরা ভারতের জাতীয় কংগ্রেস मार्क्सवादी कम्युनिस्ट पार्टी त्रिपुरा गठन आलोचना करे एकजने नाम आमरा ठीक करेछि श्री गोपाल चंद्र राय आमादेर कम्युनिस्ट तरफ थेके स्पीकर प्रार्थी हिसेबे दाड़ाच्छि স্পিকার নির্বাচনে কংগ্রেস সহ অন্যান্য সরকার বিরোধী দলগুলো কেন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরে বিধায়ক বীরজিৎ সিনহা জানান সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শতকরা 60% ভোট শাসক দলের বিপক্ষে গিয়েছে মাত্র 40%-এরও কম ভোট শাসক দলের পক্ষে গিয়েছে একই সাথে তিনি জানিয়েছেন গঠনমূলক কাজে কংগ্রেস বিধানসভার ভেতরে ও বাইরে শাসক দলকে সহযোগিতা করবে তবে জনবিরোধী কাজের বিরুদ্ধে লড়াই অবশ্যই জারি থাকবে একজন মানুষের মাত্র 38% ভোটে সংখ্যা দিক দিয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়েছে রাজ্যের আপামা মানুষের 60%-এর উপরে মানুষ পরিবর্তন চেয়েছে সংখ্যাগত ভাবে ওরা বিজেপি গভর্নমেন্ট আমরা এই সরকারকেও আমরা গঠনমূলক সহযোগিতা করে যাব এবং জনগণের স্বার্থে রাজ্যের সর্বাংশে মানুষের জন্য আমরা বিধানসভাতে এবং বিধানসভার বাইরেও আমরা লড়াই প্রসঙ্গত উল্লেখ্য সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি একাই পেয়েছে 32টি আসন এবং তাদের নির্বাচনী জোট আইপিএফটি পেয়েছে 1টি আসন এই হিসাব মোতাবেক শাসক দলের মোট বিধায়কের সংখ্যা 33 কিন্তু ধনপুর কেন্দ্র থেকে বিজয়ী বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন এই হিসাবে শাসক দলের শক্তি 33 থেকে কমে 32-এ দাঁড়িয়েছে অপরদিকে বিধানসভায় তীব্রা মথা কংগ্রেস ও বাম দলের সম্মিলিত শক্তি 27 রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন বিধানসভা অধিবেশনে স্পিকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় গাণিতিক হিসাবে লড়াইয়ের সম্ভাবনা প্রবল তবে সংখ্যাগত দিক থেকে শাসক দল যে শেষ হাসি হাসবে তা কেবল সময়েরই অপেক্ষা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড